আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী, নৌঘাঁটি বনৌজ শেরি বাংলার উদ্বোধন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রতিনিধি দল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, চারটি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ের মানুষ, পানির তোড়ে ভেসে আসছে এসব বিষাক্ত সাপ বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমানে নিজেদের জাহাজ নিজেরাই প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। তিনি বলেন 75-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা সমুদ্র সীমা রক্ষার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, সর্বপ্রথম এ অধিকার অর্জনে উদ্যোগ নেয় আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক সুবিধা সম্বলিত নৌঘাঁটি বনৌজ শেরি বাংলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ অর্থনীতির কাজে লাগানোর জন্য ব্লু ইকোনমি পরিকল্পনা নেওয়া হয়েছে। সমুদ্র বন্দর, দক্ষিণাঞ্চল, বিদেশি জাহাজগুলো নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে সুরক্ষা দিতে নতুন এই নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আমাদের নিজেদের প্রয়োজনের যুদ্ধ জাহাজ নিজেরাই আজকে প্রস্তুত করার সক্ষমতা অর্জন করেছি। নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শেরে বাংলা এই জায়গাটাও আমাদের আমরাই সুনির্দিষ্ট করেছিলাম এবং এমন একটি নামে আজকে এই নৌঘাঁটিটা আমরা করেছি যার বাংলাদেশের জনগণের জন্য অনেক অবদান রয়েছে, শেরে বাংলা একে ফজলুল হক। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আজ বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রোধে শান্তি সমাবেশের আয়োজন বলে জানিয়েছেন ক্ষমতাশীল দলটি। সমাবেশে অংশ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ শুরু হয়েছে। কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। বিএনপি নেতারা জানিয়েছেন সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির সমমনা দলগুলো পৃথকভাবেই কর্মসূচি পালন করবে। যুগপৎ আন্দোলনে থাকা সব দলের পক্ষ থেকে একযোগে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে প্রধান দুই দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক কর্মসূচি বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপি সাপের খোলস বদলানোর মতো বারবার আন্দোলনের খোলস বদলায়, যা জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তারা তো ইলেকশন অবজারভার মিশন আসলে পরে আসার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করতে এসছে, সুতরাং বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য তো তারা এখানে আসে নাই। তো তারা এসছে ইলেকশন অবজারভার পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করার জন্য তারা এখানে এসেছে। তো আমি তাদেরকে বলেছি আমরা চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তার সফর সঙ্গে ছিলেন হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএস এইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। সকালে 10:30 নাগাদ উখিয়ার বালুখালীর 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটি। এ সময় তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা এবং সহযোগিতা কেন্দ্র পরিদর্শন করেন, সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এছাড়া উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠকের কথা রয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন 2023-24 অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $62 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার, আর সেবা খাতে $10 বিলিয়ন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গত অর্থবছরের $58 বিলিয়ন লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে $55 বিলিয়ন। রপ্তানি প্রবৃদ্ধি 6.67%। মন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে আগামী নির্বাচনে কোনো বাধা হবে না, তবে জ্বালাও পোড়াও বা সহিংসতা যেন না হয় সে বিষয়ে আশা প্রকাশ করেন মন্ত্রী। চিনির মূল্য বৃদ্ধির জন্য আবারও বৈশ্বিক পরিস্থিতিকেই দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। আমরা বাজার গতকালকেই ঠিক করা হয়েছে 10 টাকা তেল কমানো হয়েছে গ্লোবাল মার্কেটে। চিনির ব্যাপারটাতেও আমরা বারবার বসছি, গ্লোবাল মার্কেটে চিনির দাম যেটা ইন্ডিয়া থেকে আনতে পারলে আমাদের শুধু সেই ইন্ডিয়ার কোটা আমাদের দিচ্ছেন, আমরা ট্রাই করে যাচ্ছি, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে যাতে করে সাশ্রয়ী রাখা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নিম্নাঞ্চল। 4টি ইউনিয়নে ঢলের পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানিতে গ্রামের সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধি আবু হানিফের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খাসিয়ামারা, চেলা, কালিউরি, মৌলা ও চিলাই নদী দিয়ে বিপজ্জনক মাত্রায় পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দুপুর থেকে পাহাড়ি ঢলের পানি আকস্মিকভাবে উপজেলার খাসিয়ামারা নদী দিয়ে প্রবেশ করতে শুরু করে, ফলে উপজেলার সুরমা, লক্ষ্মীপুর, বগলা, নরসিংপুর 4টি ইউনিয়নে ঢলের পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। ঢলের পানিতে গ্রামের সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়িয়া ডল নামছে, নামার পরে বাড়িঘরের চতুর্পাশে পানি উঠতেছে বা কিছু বাঙ্গন ধরছে। খাসিয়ামারা নদীর দুই পাড়ি এখন বর্তমানে রিক্সে আছে। সুনামগঞ্জে নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে জানা যায় দোয়ারাবাজারের ঢলের পানিতে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কিছু কিছু এলাকায় পানি বাড়তেছে, মূলত এগুলো আসলে পাহাড়ি ঢলের কারণে হয়ে থাকে, তবে এটা ভয় কিছু নেই, এটা আসলে মাঝে মাঝে বৃষ্টিকরণটা হয়ে থাকে। তবে যেহেতু আমাদের ওয়াটার লেভেল সব নদীটিরই জেনারেল লেভেল নিচে আছে, সেক্ষেত্রে আমাদের এখানে বড় ধরনের কোনো প্রশ্ন না আসলে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। চরিত্র পাল্টেছে ডেঙ্গুবাহী এডিস মশা। শুধু দিনেই নয়, এডিস মশা এখন কামড়ায় রাতেও। সম্প্রতি কীটতত্ত্বের এক গবেষণা বলছে, পরিষ্কার কিংবা ময়লা যে কোনো আবদ্ধ পানিতেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। মহিবুল কাদেরের বিশেষ রিপোর্ট। বিশ্বব্যাপী মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে প্রাণ হারাচ্ছে 10 লক্ষ মানুষ। গবেষকরা বলছেন, আগামীতে আরও ভয়াবহ হতে পারে এই রোগ। মশক নিধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী যে সকল ব্যবস্থা দেশে ব্যবহার হচ্ছে তা এখন আর মশক নিধনে কার্যকর নয়। গবেষক বলছেন, মশার শরীরে এই ওষুধ প্রতিরোধের সক্ষমতা তৈরি হয়েছে, এতে মশার শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমাদের ম্যালাথিয়ন, টেমিফোস বা ডেল্টামেথ্রিন, এদের এফিকেসিটা কোথা থেকে টেস্ট করা হয় বা কতটুকু মানে সেই বিষয়গুলোর উপরে আমাদের এখন একটু নজর দেওয়া দরকার। কারণ আমরা বুঝতেই পারছি, যদি এই ইনসেকটিসাইডগুলো অকার্যকর হয়ে থাকে, তাহলে আমাদের WHO-র গাইডলাইন অনুযায়ী যদি আমাদের ডোজ পরিবর্তন করতে হয় সেটা করা যাবে, অথবা যদি আমরা এই গ্রুপেরই অন্য কোনো ইনসেকটিসাইড আমরা ইউজ করতে চাই সেটা আমরা করতে পারবো। বর্তমানে শুধু পরিষ্কার পানি নয়, নোংরা পানিতেও বংশবিস্তারে সক্ষম হচ্ছে এডিস মশা। পরিবর্তন এসেছে মশার আচরণে। এতদিন এডিস মশা সন্ধ্যা এবং ভোরে উপদ্রব করলেও এখন দিন বা রাতেও দেখা যাচ্ছে এর উপদ্রব। আগে যে ছিল যে শুধুমাত্র বর্ষা মৌসুমে এটা সীমাবদ্ধ থাকতো,
যেমন ধরেন যে মার্চ থেকে বা এপ্রিল থেকে নিয়ে অগাস্ট পর্যন্ত এই ডিউরেশনের মধ্যে এটা থাকতো, কিন্তু এখন আর এটার সীমাবদ্ধতা নেই। আগে যেমন বলা হতো শুধু দিনের বেলা কামড়াইতো, এখন কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলাও চলে গিয়েছে। লাইট পলিউশন বা আলো দূষণ সহ প্রাকৃতিক দূষণের কারণে মশার আচরণে পরিবর্তন এসেছে। বিশেষজ্ঞরা বলছেন আগের সব ধারণা পাল্টে সারাদিনই মশা থেকে দূরে থাকতে হবে, যে কোনো লক্ষণে দ্রুত ডেঙ্গুর NS1 পরীক্ষা করাতে হবে। এনভায়রনমেন্টাল পলিউশন তেমন লাইট পলিউশন হয়েছে, যার কারণে কিন্তু এটার ইয়েটা পরিসরটা অনেক বেড়ে গিয়েছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। আর হচ্ছে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ের মানুষ, জালে কিংবা লোকালয়ে মাঝে মধ্যেই অস্তিত্ব মিলছে এই সাপের। বিষাক্ত এই সাপের ছোবলে মারাও গেছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন পানির তোরে ভেসে আসছে এই সাপ, ডিম না পেরে সরাসরি বাচ্চা দেয়ায় রাসেল ভাইপারের দ্রুত বংশবিস্তার হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ে মাঝে মধ্যেই দেখা মিলছে রাসেল ভাইপার নামের বিষাক্ত সাপের অস্তিত্ব। কখনো জেলের জালে, কখনো বা চর কিংবা লোকালয়ে মিলছে এসব সাপ। ইতোপূর্বে নদীপাড়ের মানুষ কখনো দেখেনি বিরল প্রজাতির এই সাপ, বর্তমানে হরহামেশায় মিলছে রাসেল ভাইপারের অস্তিত্ব। তাতে রাতের ঘুম যেমন হারাম হয়ে গেছে নদী তীরবর্তী এলাকার মানুষের, তেমনি এই সাপ কোথা থেকে এসেছে তা জানতে কৌতূহলেরও শেষ নেই। আমরা এতদিন মাছ ধরি, কোনোদিন কোনো সাপ দেখে নাই, কিন্তু এখন একটা নতুন সাপ রাসেল ভাইপা জালিদের হাতে ধরা পড়েছে, আমরা দেখেছি। আতঙ্কেই আছে, শাল পালিন যে কোনো সময় ঘরে ঢুকে যেতে পারে। আবার অনেকেই বলছেন এই সাপ ভারত থেকে বর্ষা মৌসুমে পানির তোরে ভেসে আসছে বাংলাদেশের পদ্মায়, যা ছড়িয়ে পড়ছে পদ্মাসহ বিভিন্ন শাখা নদীতে। নদীর ধারে আমরা বসবাস করি, যে কোনো মুহূর্তে আমাদের ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। ভয়তে আমার বাল বাচ্চা, আমরা বাইরে বাই করতে পারি না, বাড়ির আঙিনায় আশপাশে দেখা যাচ্ছে এই সাপ। চিকিৎসকরা বলছেন এই সাপ অত্যন্ত বিষধর, যার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে প্রতিষেধক রয়েছে, সময় মতো চিকিৎসা নিলে এ থেকে বাঁচা সম্ভব। এই সাপটি আসলে একটি মারাত্মক বিষধর সাপ। এটি কাউকে যদি কামড় দেয় তাহলে তার দ্রুত যদি চিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে পরে সেই ব্যক্তি মারা যেতে পারে। যদি সময় মতো চিকিৎসা দেওয়া যায় তাহলে এই সাপের কামড়ের বিষের থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন খুবই বিষাক্ত রাসেল ভাইপার সাপ, ডিম পারে না, তারা সরাসরি একেবারে 20 থেকে 40টির অধিক বাচ্চা ফোটায়, এজন্যই সাপের দ্রুত বংশবিস্তার হচ্ছে। 20টা থেকে 40টা পর্যন্ত তারা একবারে বাচ্চা প্রসব করে, যার জন্য ডিম পাড়া লাগে না, দ্রুত বংশবৃদ্ধি হয়ে যায়। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। গবাদি পশুর ভাইরাসজনিত লাম্পি চর্মরোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নীলফামারী জেলায়। রোগ নিরাময়ে মিলছে না ভ্যাকসিন, আতঙ্কে দিশেহারা খামারি এবং মৌসুমি ব্যবসায়ীরা। তবে এ রোগে মানুষ আক্রান্ত হয় না। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন মহিপুল কাদের। প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে নীলফামারীতে 7.5 লাখ গবাদি পশু রয়েছে বাণিজ্যিকভাবে দুগ্ধ খামারে। গরু মহিষ মোটা তাজাকরণ খামারে প্রায় 2 লাখ পরিবারের ঘরের লালন পালন হচ্ছে। আকস্মিক আবির্ভূত এই ভাইরাসজনিত রোগে ল্যাম্পি স্কিন ডিজিজ বা চর্মরোগ মহামারী আকার দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসজনিত চর্মরোগে আক্রান্ত হওয়া গড়ে 400 থেকে 500 গবাদি পশু প্রতিদিন নীলফামারী জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালগুলোতে আসছে। এ রোগে আক্রান্ত গবাদি পশু চিকিৎসাপত্র দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকরা। LST ল্যাম্পি স্কিন ডিজিজ, এই রোগে আক্রান্তগুলো তো প্রচুর পরিমাণে আসতেছে। ভাইরাসজনিত চর্মরোগে নিরাময় হাসপাতালগুলোতে নেই ল্যাম্পি ভ্যাকসিন ও ওষুধপত্র, মিলছে না চিকিৎসকদের ঠিক পরামর্শ। এর ফলে এ রোগে আক্রান্ত গবাদি পশুর মৃত্যুর হার ক্রমেই বাড়ছে বলে অভিযোগ পশুর মালিকদের। আমাদের এলাকায় ল্যাম্পি স্কিন ডিজিজ ব্যাপক আকারে ছড়িয়ে গেছে। 5টি গরুর মধ্যে 1টি গরু ল্যাম্পা রোগে আক্রান্ত হয়, আজকে আমার গরুটি মারা যায়। রোগের কোনো এখনো ভ্যাকসিন পাচ্ছি না আমরা। চোখে মুখে ঘাও, ফুটি ফুটি অনেক কিছু হয়েছে। আমাকে এখন প্রেসক্রিপশন করে দিল, কাছে ইলিয়া বাইরন নিয়ে গিয়া কিনিয়ে আন। ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক বলছেন এই মহামারী রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। গোয়ালঘরে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা মাছি নিয়ন্ত্রণ করার জন্য আমরা খামারিদের বা যারা গরু পালন করে তাদের পরামর্শ দিচ্ছি। আর জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা বলছেন এই রোগ নিরাময়ে সরকারিভাবে খুব শীঘ্রই ল্যাম্পি ভ্যাকসিন পাবে পশুর মালিকেরা। আমাদের সরকার ইতিমধ্যে এই টিকা প্রয়োগে উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছে। সকল বাধা কাটিয়ে সুরক্ষিত থাক গবাদি পশু, এমনটাই প্রত্যাশা খামারি এবং মৌসুমি ব্যবসায়ীদের। মহিবুল কাদের, মাইটিভি, নিউজ ডেস্ক।
কুড়িগ্রামে তিস্তার ভাঙনে গত 15 দিনে 100 বিঘা জমি, আবাদি জমি, অর্ধ শতাধিক বাড়িঘর এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ আরও 300 বাড়িঘর। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট জানাচ্ছেন মহিপুল কাদের। কুড়িগ্রাম জেলার 25 কিলোমিটার এলাকার 26টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এর মধ্যে রাজারহাট উপজেলার বেশ কয়েকটি গ্রামে তিস্তা নদী পানি বৃদ্ধি পেয়ে শুরু হয়েছে প্রবল ভাঙন। গত 2 সপ্তাহ ধরে প্রলয়ঙ্কারী ভাঙনে বাড়িঘর, আবাদি জমি, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেছে। নদীগর্ভে বিলীন হয়েছে গাবুরহালান ক্রসবাঁধ। নদীর তীরে হুমকিতে রয়েছে চর, গতিয়া শ্যাম কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ 300 বাড়ি। আজকে 20 বছর থেকে 9 ভাঙা বাড়ি দেয়, 3 বছর বাড়ি ভাঙার পর আমার কিচ্ছু নাই। এখন সরকারের কাছে আমাদের আবেদন যে নদীতে কাজ হয়। এছাড়া পার্শ্ববর্তী এলাকার আরও 700 বাড়িঘর রয়েছে হুমকিতে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেছে। স্থানীয়দের দাবি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার। এখন যদি মেরামত করে বা ক্রসবাঁধটা যদি ঠিক করে তাহলে বাড়িগুলা মানে নিশ্চয়তা থাকবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙনটা আশা করা যায় সম্ভব হবে। এখন মনে করো যে ফকিরেলই হয়ে গেছে, ফকির কিছু করি খাওয়ার মতন নাই। বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান তার ইউনিয়নে 11টি মৌজার মধ্যে 8টি নদী ভাঙন কবলিত। রামহরি ও তৈয়বখা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার রামহরি মৌজার টোটালটাই নদী বিলীন। কিন্তু আমরা এই দরখাস্ত আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও করছি। বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় ভাঙন হচ্ছে স্বীকার করে এই কর্মকর্তা জানান 4.5 কিলোমিটার এলাকায় নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে। গ্রাম জেলায় মোট 26টি পয়েন্টে প্রায় 25 কিলোমিটার এলাকায় আমরা অতি ভাঙন ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে আমরা 4.5 কিলোমিটার জায়গায় বর্তমানে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। নদী ভাঙন কবলিত এলাকার মানুষজন স্থায়ীভাবে তিস্তা নদীর তীর সংরক্ষণ করে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সরকারের সুদৃষ্টি কামনা করছে। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। লিথুয়ানিয়ায় চলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 2 দিনের সম্মেলন, আর সেখানে আজ ন্যাটো নেতাদের সাথে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত ন্যাটোর সঙ্গে কবে নাগাদ যুক্ত হতে পারে ইউক্রেন সে সম্পর্কে স্পষ্ট ঘোষণার আহ্বান প্রত্যাখ্যান হবার পর এই সাক্ষাৎ করতে চলেছেন তিনি। জেলেনস্কি ভিলিনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের 2 দিনে ন্যাটো ইউক্রেন কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের জন্য সামরিক এই জোটটির নেতাদের সাথে যোগ দেবেন। এছাড়া বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশ সময় আজ সকালে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশ। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। এর আগে গত সোমবার ও মঙ্গলবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল মার্কিন গোয়েন্দা বিমান তাদের আকাশসীমায় নজরদারি চালাচ্ছে। এ কার্যক্রম দ্রুত বন্ধ না করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পিয়ংইয়ং। এর একদিনের মাথায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী নৌঘাঁটি বনৌজা শেরি বাংলার উদ্বোধন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রতিনিধি দল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, 4টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াইপাড়ের মানুষ, পানির তোড়ে ভেসে আসছে এসব বিষাক্ত সাপ বলছেন বিশেষজ্ঞরা।
আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি লিনিয়া রহমান, আল্লাহ হাফেজ।